আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা চমৎকার একটি মনোপলি আনবক্স করব, আর সেটা হচ্ছে এটা। এছাড়াও খেলাঘরে আরও বেশ কয়েকটি মনোপলি রয়েছে, যেমন এটা। এটার মানি ট্রানজ্যাকশন হয় কাগজের টাকার মাধ্যমে। মনোপলি দ্য ওয়ার্ল্ড এডিশন, কাগজের টাকার এটা। এটা বর্তমানে খেলাঘরের সবচেয়ে কম দামি মনোপলি, এবং খেলাঘরের সবগুলো মনোপলি কিন্তু একদম বেস্ট কোয়ালিটির। যেহেতু খেলাঘর কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ করে না, তো চোখ বন্ধ করে সবগুলো একদম বেস্ট কোয়ালিটির মনোপলি। এটা আরেকটা, এটা খেলাঘরের সবচেয়ে এক্সপেন্সিভ মনোপলি। এটার নাম হচ্ছে মনোপলি দ্য ইলেকট্রিক ব্যাঙ্কিং। এরপর হচ্ছে এটা, এটা খেলাঘরের সবচেয়ে ডিমান্ডেবল একটি মনোপলি, মনোপলি আলটিমেট ব্যাঙ্কিং। এটার থিমটাই ভিন্ন, ব্ল্যাক কালারের, চমৎকার একটি মনোপলি। এরপর সর্বশেষ এটা, এটা হচ্ছে মনোপলি দ্য ওয়ার্ল্ড এডিশন, একেবারে ইউনিক একটি মনোপলি এটা। তো এই চারটি মনোপলির আনবক্সিং রয়েছে অলরেডি এই চ্যানেলে। মনোপলির অ্যালবামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, কিংবা তোমরা এই আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো ভিডিওগুলো। তো এই ভিডিওতে আমরা আনবক্স করবো এটা, এটারই আনবক্স করা বাকি ছিল। উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই মনোপলিটি এরকম চমৎকার একটি বক্সে আসে। এটার মানি ট্রানজ্যাকশন হয় ক্রেডিট কার্ড দিয়ে ব্যাঙ্কিং ইউনিটের মাধ্যমে। এটা একসাথে দুটি কার্ড ঢুকানো যায়, একটা দিয়ে টাকা প্লাস হয় আর একটা দিয়ে টাকা মাইনাস হয়। আমি একটু পরে দেখাচ্ছি পুরো বিস্তারিত। আর এটা একসাথে খেলতে পারে 6 জন। এই হচ্ছে বক্সের পিছনের দিক, এখানেও সেম ইনফরমেশনগুলো রয়েছে। এর ভিতরে 6টা টোকেন রয়েছে, যেহেতু 6 জন প্লেয়ার একসাথে খেলতে পারবে, 6টা কার্ড আর ব্যাঙ্কিং ইউনিট। এখানে লেখা আছে বাই, ট্রেড অ্যান্ড উইন দ্য ইলেকট্রিক ওয়ে। খুব চমৎকার ও প্রিমিয়াম একটি বক্স। তো লেটস আনবক্স ইট। বন্ধুরা, এই মনোপলিটির দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এর দামটি জেনে নিতে পারো। আর খেলাঘর থেকে অর্ডার করার পদ্ধতি আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মনোপলির মেন বোর্ডটি, এটি আমরা একটু পরে খুলে দেখছি, বেশ শক্তপোক্ত এটা। এরপর এটা হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল। এরপর এগুলো হচ্ছে টোকেনগুলো, এখানে রকেট, হেডসেট, রোবট ডগ, কার সহ আরও দুটি মডেলের টোকেন রয়েছে। এরপর এই প্যাকেটে হচ্ছে এর কার্ডগুলো। তো এই যে কার্ডগুলো, এখানে 16টি চান্স কার্ড, 16টি কমিউনিটি চেস্ট কার্ড আর টোটাল 28টি ট্রেড কার্ড রয়েছে। সবগুলো কার্ডেই ইংরেজি এবং চাইনিজ উভয়টাই লেখা আছে, তো বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এরপর এই প্যাকেটে হচ্ছে 12টা হোটেল, 12টা রেড হাউস, 12টা গ্রিন হাউস ও 2টা ডাইস। এরপর এটা হচ্ছে একটি হোয়াইট বোর্ড মার্কার, এটা দিয়ে বোর্ডের যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখে রাখা যায়, আবার মুছেও ফেলা যায়। এই যে লিখলাম, আর এই যে এটা হচ্ছে ডাস্টার, এটা দিয়ে মুছেও ফেলা যায়, মুছে ফেললাম। আমি একটু পরে বোর্ডেও লিখে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ব্যাঙ্কিং ইউনিটটি, এখানে 6টি ক্রেডিট কার্ডও রয়েছে। এই হচ্ছে ব্যাঙ্কিং ইউনিটটি, এখানে 2টা পেন্সিল ব্যাটারি লাগাইতে হবে। আর এই হচ্ছে ক্রেডিট কার্ডগুলো, সবগুলোই খুব চমৎকার দেখতে। এখান থেকে কোন কালারটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা বোর্ডটি খুলে দেখবো, তার পূর্বে আরেকটি জিনিস দেখিয়ে দিই। এই বক্সটাও কিন্তু গেম প্লের সময় কাজে লাগে, যেমন এইখানে এই জায়গাটা, এখানে আমরা এই কার্ডগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে পারবো, আমাদের ট্রেড কার্ডগুলোকে এভাবে করে। এতে করে কার্ডগুলো গেমের ভিতরে খুঁজে বের করতে সময় নষ্ট হবে না। এরকম করে সবগুলো কার্ড সুন্দর করে সাজিয়ে রাখলে গেমটি খেলতে সহজ হবে, এবং এই সব জায়গায় আরও জিনিস রাখা যাবে। তো এবার আমরা বোর্ডটির দিকে ফিরে যাই। তো এই হচ্ছে বোর্ডটি, এটাকে 4 ভাঁজ করে রাখা আছে। তো এটাকে এভাবে করে খুলতে হয়, এই যে। ওয়াও, ফ্যান্টাস্টিক, চমৎকার একটি বোর্ড, কালারটাও অসাধারণ। তো গেম এখান থেকে শুরু হয়, এরপরে এইভাবে করে ঘুরতে থাকে। তো ট্রেড কার্ডগুলোকে সরিয়ে আমরা চেস্ট কার্ডগুলোকে রাখবো হচ্ছে এইখানে, আর চান্স কার্ডগুলোকে রাখবো এইখানে। আর 2টি ডাইস নেই, যেমন এই হেডসেটটি নিলাম আর এই কার্ডটি নিলাম। ধরো 2জন প্লেয়ার খেলতেছে, একজন আমি, একজন আমার অপোনেন্ট। এবার 2টি কার্ড নেই 2জনের জন্য, যেহেতু কার ব্লু কালার তাই ব্লু কার্ডটা নিলাম, আর হেডসেটটি ইয়েলো কালার তাই ইয়েলো কালার কার্ডটি নিলাম। এই 2টি আপাতত এদিকে থাক। তো একটা চাল দেই, 2+2=4। সবার আগে আমি চাল দিই, আমি হচ্ছে এই কার্ডটা, 1, 2, 3, 4। ওহ নো, খেলা শুরু করার সাথে সাথে 2 মিলিয়ন ট্যাক্স, এখানে লেখা আছে 2 মিলিয়ন, তাই 2 মিলিয়ন ট্যাক্স পে করতে হবে আমাকে। তো এখন আমি এই ব্লু কার্ডটাকে এই মেশিনের এই লাল অংশটাতে ঢুকাবো, এখানে দেওয়া আছে মাইনাস। যদি আমি টাকা প্লাস করতাম তাহলে আমি গ্রিন অংশটাতে ঢুকাইতাম, এখানে দেওয়া আছে প্লাস। তো এই যে লাল অংশটাতে দিলাম, তো এখানে দেখাচ্ছে 15 মিলিয়ন রয়েছে। খেলা শুরু করার সময় প্রত্যেকটা কার্ডই 15 মিলিয়ন থাকে। তো এখান থেকে আমি এখন 2 মিলিয়ন মাইনাস করে দিব, তাই দিলাম 2 মিলিয়ন জন্য এম দিব। যদি 1000 হইতো তাহলে 1000 দিতাম, আর সি দিলে কেটে যাবে। ধরো কিছু একটা ভুল টাইপ করলাম, 1, 2, 3, এটা আমার ভুল টাইপ হইলো, তো আমি এম বা কে টিপ দেওয়ার আগে কেটে দিব, যেহেতু এটা ভুল হয়েছে। তো এবার আমি 2 মিলিয়ন মাইনাস করি, 2 এম মাইনাস, অটোমেটিক 2 মিলিয়ন মাইনাস হয়ে গেল, আমার এখন রয়েছে 13 মিলিয়ন অনলি। তো এবার আমার অপোনেন্টের পালা, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো সে এসে দাঁড়াইলো বার্সেলোনাতে। এই জায়গাটার দাম হচ্ছে 1 মিলিয়ন,
তো তার কাছে এটা একটা ভালো জায়গা মনে হলো, তো সে এটা কিনে ফেলবে। তো ভালো জায়গা কিভাবে মনে হলো, সে এর কাঠটা দেখলো, যেমন এর কাঠটা আমি খুঁজে বের করি, যেহেতু আমি কাঠগুলোকে গোছায় রাখি নাই তাই আমার এভাবেই খুঁজে বের করতে হবে। এই যে এটা হচ্ছে বার্সেলোনার কাঠ। এই খালি জায়গাটার রেন্ট হচ্ছে 60,000, যেহেতু 1 মিলিয়ন দিয়ে কিনছে, দাম কম জায়গাটার, এর ভাড়াটাও একটু কম, 60,000। আর যদি এক কালারের সে তিনটাকে জায়গায় কিনে ফেলে, অর্থাৎ এই তিনটা ব্লু জায়গা যদি সে কিনে ফেলে, তাহলে এটার ভাড়া আসবে 1,20,000। আর যদি সে এটাতে একটা হাউস বসায়, তাইলে এর ভাড়া আসবে 3 লাখ, দুইটা বসাইলে 9 লাখ, তিনটা বসাইলে 2.7 মিলিয়ন, চারটা বসাইলে 4 মিলিয়ন। আর যদি হোটেল বসায়, তাইলে এর ভাড়া আসবে 5.5 মিলিয়ন। আর এর হাউস বা হোটেল বসাইতে লাগবে মাত্র 5 লাখ করে প্রত্যেকটার জন্য। তো এটা তার কাছে একটা ভালো ডিল মনে হলো, তো সেই এই জায়গাটা এখন কিনবে, তার জন্য তাকে ব্যাংকে 1 মিলিয়ন টাকা দিতে হবে, যেহেতু বর্তমানে এই সবগুলো জায়গা গভর্নমেন্টের কাছে। তো ব্যাংকে 1 মিলিয়ন টাকা দিয়ে সে গভর্নমেন্টের কাছ থেকে এই দলিলটা নিয়ে নেবে। তো এবার আমি মাইনাস করছি 1 মিলিয়ন, তার কার্ডটাকেও রেডে ঢুকাইলাম, তারও 15 মিলিয়ন রয়েছে, তো দেই 1 মিলিয়ন। এই তো মাইনাস হয়ে গেল, 14 মিলিয়ন আছে। এবার ধরো আমি নেক্সট চাল দিলাম, যেহেতু আজকে আমার ব্যাড লাকটাই খারাপ, আই মিন লাকটাই খারাপ, আমি আবার চাল দিলাম, তো আসলো হচ্ছে এটা না, তো আসলো হচ্ছে আবার 4। তো ধরো আসলো হচ্ছে 4, তা আমি গেলাম 1, 2, 3, 4, আমি আইসা তার জায়গাটার উপর দাঁড়াইলাম। তো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আমার অপোনেন্টকে তার জায়গার ভাড়াটি দিতে হবে, যেহেতু এটা একটা খালি জায়গায় এবং তার কাছে একটা গাড়ি রয়েছে অনলি, তাই এটার ভাড়া হচ্ছে 60,000। তো আমাকে তাকে 60,000 টাকা দিয়ে দিতে হবে, 60K। আমি আমার কার্ডটা নিলাম, নিয়ে ব্যাংকের মাইনাসে ঢুকাইলাম, আর তার কার্ডটা নিয়ে ঢুকাইতে হবে ব্যাংকের প্লাসে, যেহেতু আমার কার্ড থেকে তার কার্ডে টাকা যাবে। এরপর এখানে টাইপ করব 60K, এভাবে অটোমেটিক আমার কার্ড থেকে তার কার্ডে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো ধরো কেউ পুরো বোর্ডটা ঘুরে এসে এখানে গো পাস করলো, তো গো পাস করলে প্রত্যেকে পাবে 2 মিলিয়ন, এখানে লেখা আছে কালেক্ট 2 মিলিয়ন স্যালারি অ্যাজ ইউ পাস গো। তো এই গোটাতে আয়সা দাঁড়াইলে কিংবা এটা পাস করলে 2 মিলিয়ন টাকা সে পাবে। ধরো আমি আয়সা দাঁড়াইলাম, এভাবে পুরোটা ঘুরে এসে আমি এখানে দাঁড়াইলাম, তো এখন আমি আমার কার্ডে 2 মিলিয়ন টাকা প্লাস করব, তাই আমি আমার কার্ডটাকে ঢুকাইলাম এই প্লাসে। তো এখানে একটা শর্টকাট বাটন রয়েছে, সেটা হচ্ছে এটা, এটা একবার টিপ দিলে অটোমেটিক 2 মিলিয়ন প্লাস হয়ে যাবে, এই যে টাকাটা প্লাস হয়ে গেল। আর এটা হচ্ছে লক বাটন, এটা একবার প্রেস করলে মেশিনটা লক হয়ে যাবে, অর্থাৎ মেশিনটা আর কাজ করবে না, আবার টিপ দিলে মেশিনটা আনলক হয়ে যাবে, তখন আবার এই যে কাজ করতেছে। এখন ধরো আমার অপোনেন্ট, তার কপাল আবার ভালো, সেভাবে এসে কমিউনিটি চেস্ট কার্ডে দাঁড়াইলো, ঠিক আছে, সে একটা কমিউনিটি চেস্ট কার্ড উঠাইলো। তো এখানে লেখা আছে উইন দ্য লটারি কালেক্ট 1 মিলিয়ন, ওয়াও, সে একটা লটারি জিতছে যেটার জন্য সে 1 মিলিয়ন টাকা পাবে। তো 1 মিলিয়ন টাকা সে কালেক্ট করবে এইভাবে, এই কার্ডটাকে ঢুকাইলো প্লাসে, তার ব্যালেন্সটা শো করলো, 1 M টিপ দিল, অটোমেটিক তার কার্ডে 1 মিলিয়ন টাকা প্লাস হয়ে গেল। তো এভাবে মানি ট্রানজ্যাকশন করতে হবে এই কার্ড দিয়ে। আরেকটা কথা বলেছিলাম, এই কলমটা দিয়ে আমরা বোর্ডের উপর যে কোনো কিছু লিখে রাখতে পারবো, যেমন ধরো খেলার মাঝখানে আমাদের এখন উঠে যেতে হবে, অথবা আমরা কালকে খেলবো বাকি খেলাটা। তা আমি ছিলাম গোতে, এখানে আমি আমার বি লিখে দিলাম, যেহেতু আমি ব্লু গোতে ছিলাম, আর এখানে সে ছিল কমিউনিটি চেস্ট কার্ডে, তো এখানে লিখে দিলাম ইয়েলো। তো কে কোন দিকে ছিলাম সেটা জানা গেল, আরও অনেক কিছু লিখে রাখা যাবে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছুই লিখে রাখা যাবে। তো পরে বা গেম শুরু করার সময় আবার এটাকে এভাবে মুছেও ফেলা যাবে, খুব চমৎকার একটি জিনিস। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে মনোপলিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। আর এই চমৎকার মনোপলিটির দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এর দামটি জেনে নিতে পারো। আর খেলাঘর থেকে অর্ডার করতে হলে ডিসক্রিপশনে খেলাঘরের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো। পাশাপাশি তোমরা খেলাঘরের ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারবে, খেলাঘরের ফেসবুক পেজের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও তোমরা খেলাঘরের প্রোডাক্টগুলো দারাজে পেয়ে যাবে, দারাজের খেলাঘরের স্টোরের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চাও, ডিসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেসও দেওয়া আছে, তোমরা সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদেরকে সাপোর্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।